বন্ধুরা, এবার আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন থাকেই, যার কারণে এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, আবার বলা যায় এটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন চ্যাপ্টার 22টা চ্যাপ্টারের মধ্যে। ওকে, আমরা দেখবো এই চ্যাপ্টারটা কতটা সহজ করে রিপ্রেজেন্ট করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যৌথ মূলধনী ব্যবসার সম্পর্কে একটা ধারণা নিব। ফার্স্টেই চলে যাব হচ্ছে আমরা আইন। আইন হচ্ছে 1994 সালের আইন দ্বারা পরিচালিত আইনগত সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা। আমরা আগেই বলেছিলাম যে আইনগত সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা বা পৃথক সত্তা থাকার জন্য আমাদের দুইটা ডকুমেন্টের প্রয়োজন, এক হচ্ছে আইন আর এক হচ্ছে নিবন্ধন। খেয়াল করি, এই যে আমাদের আইনও আছে নিবন্ধনও আছে, যার কারণে আমাদের কৃত্রিম ব্যক্তি সত্তাও আছে। সদস্যের ক্ষেত্রে আমরা খেয়াল করব, যদি হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইন দ্যাট সিচুয়েশন এটা হবে আমাদের জন্য 2 থেকে 50 জন। আর যদি হয় আমাদের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি, ইন দ্যাট সিচুয়েশন এটা হবে 7 জন, আর শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর দায়ের ব্যাপারে আমাদের অংশীদারিতে দায় ছিল কি অসীম, দ্যাট মিন সীমার বাইরে। এটা সীমার বাইরে না, এটা হচ্ছে সীমার মধ্যে, দ্যাট মিন্স এটা দায় হচ্ছে সসীম, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। যেমন আমার যদি এক একটা শেয়ারের দাম হয় 10 টাকা, টোটাল 100টা শেয়ার থাকে, ইন দ্যাট সিচুয়েশন আমি হচ্ছি 1000 টাকার মালিক। সো আমার কোম্পানিতে যদি দায় 10,000 টাকাও হয়, অর 10 লাখ টাকাও হয়, সেটা আমার মাথা ব্যথার কোনো বিষয় না। আমি কিন্তু দায় বহন করতে পারবো শুধুমাত্র 1000 টাকা পর্যন্ত। এই জিনিসটাই হচ্ছে আমার জন্য সসীম দায়। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট দেখবো, যৌথ মূলধনী ব্যবসায় গঠন প্রণালী। 3টা ধাপ আছে, উদ্যোগ গ্রহণ, নিবন্ধন আর হচ্ছে কার্যারম্ভ। উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে, প্রথমে আমরা ব্যবসার জন্য একটা উদ্যোগ গ্রহণ করব 4-5 জন মিলে। যারা উদ্যোগটা গ্রহণ করব, 4-5 জন বা 2 জন বা যেই কয়জনই থাকে বা 7 জন, মানে প্রাইভেটের ক্ষেত্রে 2 জন আর পাবলিকের ক্ষেত্রে 7 জন মিলে উদ্যোগ গ্রহণ করব। যারা উদ্যোগ গ্রহণ করব তাদেরকে বলা হবে উদ্যোক্তা। ফার্স্টে আমাদের ব্যবসায় একটা ধারণা গ্রহণ করতে হবে, আমরা কোনটা নিয়ে বিজনেস করব, এটা আমাদের কি উৎপাদনমূলক ব্যবসায় হবে নাকি সেবামূলক ব্যবসায় হবে, সেটা সম্পর্কে একটা ধারণা নিব। দেন হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করব, যারা উদ্যোগ গ্রহণ করবো তাদেরকে বলা হবে উদ্যোক্তা। প্রতিষ্ঠানের নাম ঠিক করতে হবে, নাম ঠিক করার ক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সরকার নিষিদ্ধ কোনো নাম দেওয়া যাবে না, আর একটা হচ্ছে কমন কোনো নাম দেওয়া যাবে না। ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করতে হবে, ওই ব্যবসায়ের ভবিষ্যতে কতটুকু সম্ভাবনা আছে লাভবান হওয়ার। তারপর হচ্ছে আমরা ওটা যদি পজিটিভ থাকে আমরা পরিকল্পনা প্রণয়ন করব। নিবন্ধন স্টেপে বলছে, আমরা প্রথমে নিবন্ধন অফিস থেকে নিবন্ধন ফর্ম কালেক্ট করব, তারপর এই 2টা ডকুমেন্ট তৈরি করব, স্মারকলিপি আর পরিমেল নিয়মাবলী। অতঃপর নিবন্ধন অফিসে এটা জমা দিব, নিবন্ধন সংগ্রহ করব। এখন যদি আমার কোম্পানিটা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, তখন শুধুমাত্র এই 2টা স্টেপ কমপ্লিট করলেই আমি বিজনেস শুরু করতে পারবো অ্যাজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। দ্যাট মিনস প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আমার উদ্যোগ গ্রহণ আর নিবন্ধন স্টেপটাই এনাফ। আর যদি আমার এটা হয় পাবলিক লিমিটেড কোম্পানি, ইন দ্যাট সিচুয়েশন আমাকে নাম্বার যেতে হবে কি স্টেপ নাম্বার 3-তে, 3 নাম্বার স্টেপে যেতে হবে। তখন সেখানে গিয়ে আমাকে অতিরিক্ত ভাবে যোগ্যতা সুযোগ শেয়ার কিনতে হবে। যোগ্যতা সুযোগ শেয়ার বলতে বোঝানো হচ্ছে একটা কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য মিনিমাম যে শেয়ার গুলো কিনতে হয় সেটা হচ্ছে যোগ্যতা সুযোগ শেয়ার। ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আমার ন্যূনতম যে মূলধন গুলো লাগবে চলতি খরচ নির্বাহ করার জন্য, সেটা হচ্ছে আমার জন্য ন্যূনতম মূলধন। যখন এই 2টা পেপার্স আমার ওকে হয়ে যাবে, তখন আমি কার্যারম্ভের অনুমতিপত্র পেয়ে যাব, আর তখনই অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি আমি বিজনেস স্টার্ট করতে পারছি। সো যদি আমার হয় এই 2টা স্টেপ, স্টেপ নাম্বার 1 আর স্টেপ নাম্বার 2, তখন সেটা হয়ে যাবে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি আমার হয় স্টেপ 1, 2, 3 একসাথে, ওই সিচুয়েশনে আমারটা হয়ে যাবে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রশ্ন অনেক ভাবে আসতে পারে, যে নিবন্ধন পত্র পেয়েছে কিন্তু এখনো ব্যবসা শুরু করতে পারছে না, তাহলে এটা কোন ধরনের কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। আবার বলবে
যে একটি প্রতিষ্ঠান নিবন্ধন পত্র পাওয়া মাত্রই ব্যবসা শুরু করে দিয়েছে, তাদের কার্যক্রমের অনুমতি পত্রের কোনো প্রয়োজন হয়নি, তখন কোন ধরনের কোম্পানি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব যৌথ মূলধনী ব্যবসায় দুটি গুরুত্বপূর্ণ দলিল। বারণ হচ্ছে স্মারকলিপি, নাম্বার টু হচ্ছে পরিমেল নিয়মাবলী। সোজা ভাষায় মাথায় রাখবো যেটাই হচ্ছে বাহ্যিক নিয়ম কানুন উল্লেখ থাকে স্মারকলিপি, যেটার মধ্যে আভ্যন্তরীণ নিয়ম কানুন উল্লেখ থাকে সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। একটা জিনিস মাথায় রাখবো, স্মারকলিপির কয়টা ধারা? ছয়টা ধারা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। দ্যাট মিন্স এই ছয়টা ধারার বাইরে কোনো কিছু পরিচালিত হবে না। নাম সংক্রান্ত সব ব্যাপারগুলো ডিল করবে হচ্ছে আপনার নাম ধারা, প্রতিষ্ঠানের অফিসটা কোথায়, কোন প্লেসে অবস্থিত সেটা ঠিকানা ধারা, কোন উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেটি উদ্দেশ্য ধারা, কি পরিমাণ মূলধন দেয়া হবে সেটি মূলধন ধারা, কে কি পরিমাণ দায় বহন করবে সেটি দায় ধারা, আর সবার যে সম্মতি আছে এই বিজনেস করার জন্য এটা হচ্ছে সম্মতি ধারা। এই জিনিসগুলো হচ্ছে ছয়টা ধারার মধ্যে উল্লেখ থাকবে। আমরা এবারে দেখবো কোম্পানির সভা সম্পর্কে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে প্রায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। দেখুন, এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে কি বার্ষিক সাধারণ সভা। বার্ষিক মানে কি বছরে একবার, এই জন্য এই মিটিংটা প্রতি বছর একবার করতে হয়। বিধিবদ্ধ, স্ট্যাটিউটরি মিটিং, বিধিবদ্ধ সভা, বিধিবদ্ধ নিয়ম কানুন তো জীবনে একবারই পালন করতে হয়, তাই না? এই কারণে বিধিবদ্ধ সভাটাও কোম্পানির লাইফে একবার করতে হবে। আর বিশেষ সাধারণ সভা, বিশেষ বিশেষ কারণে আমরা এই সভাটা কল করব। তো বিশেষ বিশেষ সভা কল করার জন্য আমাদের কোনো বাধা ধরা নিয়ম থাকে না, যখন খুশি তখনই আমরা কল করি, দ্যাট মিন্স যখন আমাদের প্রয়োজন হয়। আর যেহেতু আমরা সভা করব, আমাদের একটু প্রিপারেশনের ব্যাপার আছে সভা করার জন্য, মিটিং করার জন্য। এজন্য এখানে আমরা জানাবো 14 দিন আগে, মানে 2 সপ্তাহ আগে। এখানে আমরা জানিয়ে রাখবো 3 সপ্তাহ আগে, মানে 21 দিন আগে। আর এটার কোনো নোটিশ দিতে হয় না। হঠাৎ করে যদি কোনো প্রবলেমে পড়ি, ওই মুহূর্তে হুট করে আমরা যে মিটিংটা কল করি সেটা হচ্ছে বিশেষ সাধারণ সভা, ওটার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। আচ্ছা, একটা নিয়ম কানুন আছে, বাধ্যবাধকতা আছে যে কোন টাইমের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। যেমন নিবন্ধনের 18 মাসের মধ্যেই যদি আমি এই সভাটা কল না করতে পারি, তখন আমার কোম্পানির নিবন্ধন ক্যান্সেল হয়ে যাবে। আর এটা হচ্ছে নিবন্ধনের 1 থেকে 6 মাসের মধ্যে যদি আমি আয়োজন করতে না পারি, তখনও আমার নিবন্ধনটা ক্যান্সেল হয়ে যাবে। দ্যাট মিন্স এই টাইম গুলার মধ্যে আমার সভাগুলো অ্যারেঞ্জ করতে হবে, অন্যথায় আমার নিবন্ধন ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে আমার কোনো বাধা ধরা নিয়ম নেই, কারণ এ জায়গার কোনো কিছুই বাধা ধরা নিয়ম নেই বলতে এজন্য বোঝাচ্ছে যে বিশেষ সাধারণ সভা, হঠাৎ করে একটা কোম্পানিতে সমস্যা হলো, সেই মুহূর্তে সবাইকে তো আর মিটিং করে কল করে ডেকে প্রবলেম সলভ করা যায় না। ওই মধ্যে দেখা যায় ইনস্ট্যান্ট যেই কয়জন লোক অফিসে উপস্থিত থাকে বা যেই কয়জন শেয়ার হোল্ডার বা পরিচালক উপস্থিত থাকে, তাদের নিয়েই যে মিটিংটা কল করা হয় ইনস্ট্যান্টলি, সেটাই হচ্ছে বিশেষ সাধারণ সভা। এই জন্য এখানে বলা হচ্ছে তাদের আগে থেকে কোনো নোটিশও লাগে না, তাদের বাধা ধরা কোনো নিয়মে নেই, এখানেও তাদের কোনো বাধা ধরা নিয়ম নেই। বন্ধুরা, এবার আমরা দেখবো হচ্ছে কোম্পানির শেয়ার, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, খুব ভালো মতো খেয়াল করবে। মূলত কোম্পানিতে 3 ধরনের শেয়ার পাওয়া যায়। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার। সাধারণত এই 3টা টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা হয়তো ভাবতে পারো যে অগ্রাধিকার শেয়ার এখানে কেন 1 নাম্বার দিয়েছি। দ্যাট মিন্স তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি, এই জন্য তারা সবার আগে মূলধন পায়, সবার আগে তাদের মুনাফা পরিশোধ করা হয়। যেহেতু নাম্বার 2-এ হচ্ছে সাধারণ শেয়ার, দ্যাট মিন্স অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে তারা মূলধন মুনাফা পেয়ে থাকে। আর নাম্বার 3-এ যেহেতু বিলম্বিত শেয়ার, দ্যাট মিন্স সবার শেষে তারা মূলধন মুনাফা পেয়ে থাকে। আর যারা সাধারণ শেয়ার কিনে তাদেরকে বলা হয় মূল মালিক, যারা অগ্রাধিকার শেয়ার কিনে তাদেরকে বলা হয় বিনিয়োগকারী, আর যারা বিলম্বিত শেয়ার কিনে তাদেরকে বলা হয় উদ্যোক্তা বা প্রবর্তক। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যেহেতু সবকিছুই অগ্রাধিকার, এজন্য তাদের কোনো ঝুঁকি নেই। সাধারণ শেয়ার হোল্ডারদের ঝুঁকি আছে, আর বিলম্বিত শেয়ার হোল্ডারদের ঝুঁকি সবচেয়ে বেশি, এই জন্য ডাবল ক্লিক করলাম। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সবকিছুতে প্রায়োরিটি, শুধুমাত্র পরিচালনায় প্রায়োরিটি নেই, দ্যাট মিন্স তাদের কোনো ভোট দানের অধিকার নেই। সাধারণ শেয়ার হোল্ডারদের শুধুমাত্র ভোট দানের অধিকার
আছে, আর অন্যদিকে বিলম্বিত শেয়ারহোল্ডারদেরও কোনো ভোটদানের অধিকার নেই। এরপর আমরা জানবো আরো কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ শেয়ার সম্পর্কে। চলো প্রথমে জেনে নিই বোনাস শেয়ার সম্পর্কে। বোনাস হিসাবে নগদ টাকার পরিবর্তে যখন শেয়ার দেয়া হয় তাকে বলা হয় বোনাস শেয়ার। যেমন আমার প্রতিষ্ঠানে 50,000 টাকা বোনাস দেওয়ার কথা, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই 50,000 টাকা যদি আমি বোনাস হিসেবে দিয়ে দিই সারা বছরে আমার জন্য চলার মতো কোনো টাকা থাকছে না, তখন আমি কি করব, এই নগদ টাকার পরিবর্তে আমি 50,000 টাকার শেয়ার দিয়ে দিব, এটাই হয়ে যাবে আমার জন্য কি বোনাস শেয়ার। 2 নম্বরে বলা আছে রাইট শেয়ার বা অধিকার শেয়ার। বন্ধুরা তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো যে রাইট বা অধিকার কাদের থাকে, নতুন মানুষের না পুরাতন মানুষের? অবশ্যই পুরাতন মানুষের। এট দ্য সেম ওয়ে আমাদের কোম্পানিতে যারা পুরাতন শেয়ার হোল্ডার আছে তাদের শেয়ার কেনার জন্য আমরা যে রাইটটা সংরক্ষণ করব সেটাই হচ্ছে আমাদের জন্য রাইট শেয়ার। ওটা কখন সংরক্ষণ করব, অবশ্যই নতুন করে শেয়ার ইস্যু করার সময়। দ্যাট মিন্স নতুন করে শেয়ার ইস্যু করার সময় যখন আমাদের পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য আমরা কিছু রাইট সংরক্ষণ করব যে তারা শেয়ার কিনবে, ওটাই হচ্ছে রাইট শেয়ার। নাম্বার 3-তে বলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। যদিও এই শেয়ারটার প্রচলন বাংলাদেশে নেই, এটাকে বলা হচ্ছে নো পার ভ্যালু শেয়ার। দ্যাট মিন্স আমাদের কিন্তু আমরা যখন বাজারে শেয়ার কিনতে যাই তখন কিন্তু বলা থাকে যে প্রতিটা শেয়ার 10 টাকা করে, প্রতিটা শেয়ার 100 টাকা করে, বা প্রতিটা শেয়ার 200 টাকা করে। দ্যাট মিন্স আমাদের শেয়ারের অঙ্কটা কিন্তু নির্দিষ্ট। নো পার ভ্যালু শেয়ার বলতেছে আমাদের শেয়ারের অঙ্কটা নির্দিষ্ট থাকবে না। দ্যাট মিন্স এই যে বলা আছে যে শেয়ারের মূল্য বছরের শুরুতে ফিক্স থাকে না, তাহলে নির্ধারণ করা হয় কখন, বছরের শেষে। অর্থাৎ যে শেয়ারের মূল্য বছরের শুরুতে নির্ধারিত থাকবে না, বছরের শেষে মোট সম্পদ আর দায়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে তাকে বলা হবে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার, বা ইংলিশে বলা হয় নো পার ভ্যালু শেয়ার। যদিও বাংলাদেশে এই ধরনের শেয়ারের কোনো প্রচলন নেই।